नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। আমরা প্রত্যেক বছরই সিটি কেবল এবং আমাদের এখানকার যারা কেবল অপারেটর আছেন, তিনি হচ্ছেন বিনোদ আগরওয়াল, আমরা প্রথম থেকে বহু বছর ধরে এই রক্তদান শিবির করছি এবং এটা মূলত আমরা করি হচ্ছে যাতে করে এই সময়টা রক্তের একটা সংকট দেখা যায়, সেই সংকটে এই রক্তটা ভীষণ কাজে লাগে। গত দু বছর ধরে, আগের বছর থেকে আমাদের যে ক্লাব দ্য পিকার্স, সেটাও আমাদের এই এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমরা একসঙ্গে এই কাজটা করছি, গত বছর আসানসোল ক্লাবে করেছি, আপনারা জানেন। এবছর যেহেতু পরিস্থিতি করোনার জন্য একসঙ্গে বেশি লোক রাখা যাবে না, সেহেতু আমরা এই ক্যাম্পটা 20 জন করে, ম্যাক্সিমাম 20 জন, 15 থেকে 20 জন প্রত্যেক দিন 23 তারিখ অবধি এই ক্যাম্প হবে, এবং যাতে করে আসানসোলের ব্লাড ব্যাঙ্কের এই অর্থ সংকটটা আমরা মিটিয়ে দিতে পারি, তার জন্য এটা করা। প্রতিদিন এরম আমি তো ফিক্স বলতে পারবো না, সেটা যারা রক্ত দেবেন তাদের উপর। আমাদের আন্দাজ আছে 15 থেকে 20 বোতল কমপক্ষে আমরা রক্ত প্রতিদিন এই করা। হ্যাঁ, এতে কি জেলা হাসপাতালে কিন্তু প্রতিদিন রক্তের প্রয়োজন থাকে 35 থেকে 40, সমস্ত কিছু বিভাগ চাই থাকে 65, সেক্ষেত্রে কতটা সহযোগিতা হবে? এখন তো রক্তই নেই, যা আমরা প্রবীর ধর বা অন্যান্যদের কাছে যা শুনেছি তাতে রক্তই নেই এখন অবস্থা। এবং রক্ত আপনারা জানেন যে একটা রক্তকে 3টে পার্টে ভাগ করা হয়। আমার থেকেও বেটার প্রবিদ্যা বা যারা ডাক্তারবাবু আছেন আরও ভালো বলতে পারবেন। আমরা যতটা পারি এটা সহায়তা এই কারণে করব যে রক্ত আমরা যেরকম অন্য সংস্থা হয়তো এরকম ক্যাম্প করছেন, ফলে এই সমস্যাটা মিটবে আশা করা যায়। এবং আমি অনুরোধ করব অন্যান্য ক্লাব বা সংস্থা এবং যারা রক্তদাতা আছেন তারাও রক্ত দিন, যাতে করে এই সমস্যাটা থেকে আমরা বেরোতে পারি। 14 দিন ধরে কোনো সংস্থাই এককভাবে না, পশ্চিমবঙ্গে আমরা শুনেছি কেউ করেননি, এটা প্রথমবার আমরা করছি। আমাদেরকে আপনারা শুভেচ্ছা দিন, আপনাদের সহযোগিতা থাকলে আমরা আশা করি এটা পারফেক্ট। মোটামুটি প্রত্যেকদিন আপনাদের কত ইউনিট? 15 থেকে 20 ইউনিট আমরা লক্ষ্য ধরে চলছি যাতে আমরা এটা করতে পারি। আমার নাম জয়দীপ মুখার্জি। কি মনে করছেন এই যে সিটি কেবলের? কোনো সন্দেহ নেই, উদ্যোগ অভিনব। আপনাদের হয়তো স্মরণে আছে, আমরা যখন এই প্রথম লকডাউন শুরু হলো, যখন এই করোনা নিয়ে সংকটটা রক্ত শুরু হলো, তখন আমরা একটা কথা কিন্তু বলেছিলাম যে এই যুদ্ধ আমরা একতরফা হতে দেব না, এই যুদ্ধ আমরা একতরফা হতে দেব না। এবং দেখুন, এই যুদ্ধ কিন্তু আমরা একতরফা হতে দিইনি। এই যুদ্ধে আমাদের সঙ্গী অনেকে জুটেছেন, পুলিশ প্রশাসন আমরা দেখেছেন প্রায় 400 ইউনিট গার্ড দিয়ে আমাদের সাহায্য করেছে। এবার সিটি কেবল এক অভিনব উদ্যোগ, কোনো সন্দেহ নেই। সিটি কেবল দায়িত্ব নিয়েছে, পরপর 13-14টা ক্যাম্প করে ওনারা প্রায় 300 ইউনিটের মতো ব্লাড আমাদের দেবেন। অর্থাৎ আমাদের যা দৈনিক চাহিদা তার 80% সাপ্লাই করবেন তারাই। আর জানেন আপনারা যে দৈনিক চাহিদার অ্যাটলিস্ট 20-30% ব্লাড লাগে ইমার্জেন্সি কেসে। সেখানে আমাদের ব্লাড ব্যাঙ্কে যদি এই ব্লাডটা মজুদ থাকে তাহলে কোনো পেশেন্ট রক্তের অভাবে মৃত্যুর মুখে সম্মুখীন হবে না। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, আসানসোল ব্লাড ব্যাঙ্কের তরফ থেকে তাদের ধন্যবাদ জানাই। আমরা আশা করব আরও অনেক সংস্থা যারা এখনও কিন্তু করছেন তারাই উদ্যোগ থেকে এগিয়ে আসুন। এত কিছু বেশি ক্যাম্প করার দরকার নেই, একটা দুটো ক্যাম্পের মাধ্যমে আমাদের একটা রেগুলার ব্লাড সাপ্লাই হবে। এই প্রথমবার আমরা জানতে পারলাম যে 14 দিন ধরে লাগাতার এটা বিষয়ে কি বলবো? এই যে সিচুয়েশনটা এটা অভিনব, এখানে আমাদের কিছু লিমিটেশন আছে, কিছু গাইডলাইন্স আছে। আমরা একদিনে 30 ইউনিটের বেশি ব্লাড নিতে পারি না, অনেক কিছু মেনটেন করতে হয়, ফিজিক্যাল ডিস্ট্যান্সিং, সোশ্যাল ডিস্ট্যান্সিং, তারপর স্যানিটাইজারের ব্যাপারটা থাকে, একসঙ্গে অনেক লোককে এক জায়গায় আমরা জড়ো করতে পারি না, এগুলো মেনে এই জন্য নাম্বার অফ ক্যাম্প আমাদের অনেক বেশি এখন করতে হয়। একটা সংস্থাতে যে 14 দিন ধরে করবে এই ব্যাপারটা আমি এইটা তো আমি বলছি, এটা অদ্ভুত মানসিকতা না থাকলে, মানে নিজের ক্ষমতার বাইরে বেরিয়ে গিয়ে সমাজকে সাহায্য করার মানসিকতা না থাকলে এই কাজ করা যায় না। ন্যানো কেন? ন্যানো ন্যানো বলছে কেন? ন্যানো যেহেতু সংখ্যাটা অনেক, আপনারা জানেন আমরা এই সিটি কেবলের আগের বছর প্রায় 250 ইউনিটের ক্যাম্প করেছি, সেই তুলনায় 20 ইউনিট করে প্রতিদিন সংখ্যাটা তো ন্যানোই বটে। আমার গাড়ি খবর নিচ্ছিলাম।
थे वर्ल्ड में कहीं है नहीं। हम लोगों ने ऑब्जर्व किया लोग 20 सेकंड के लिए अपना हाथ वॉश नहीं करते हैं, तो इसलिए हमने एक ऐसा सिस्टम बनाया, पहले सोप आता है उस टाइप से और 20 सेकंड के बाद ही ये पानी आता है, क्योंकि आपके पास सोप आ चुका है, आप भाग नहीं सकते, तो आप कंपेल हो जाते हो तो पानी का वेट करो और उसके बाद पानी करीब 10 सेकंड और आता है। तो जो WHO ने बोला है कि 20 से 30 सेकंड हाथ साफ़ करने हैं, वो इंश्योर हो जाता है कि ये 20 से 30 सेकंड साफ़ हो रहा है। WHO के अकॉर्डिंग 20 सेकंड में 95% वायरस या जम्स मरते हैं और 30 सेकंड में 99% होते हैं। तो हमने पूरा साइकिल जो रखा है वो 30 सेकंड का रखा है। 30 सेकंड होने के बाद पानी आता है, तब तक आप धोते हो और कन्फर्म हो जाते हो। हम लोगों ने पहले किया था बिना टाइमर के, देखा काफ़ी लोग हैं 5 सेकंड या 10 सेकंड में चले जाते हैं, सोप लेते हैं, पानी लेते हैं, हाथ जोड़ के चले जाते हैं। वो कैफिशेंट मैथड नहीं है, तो जो 5 सेकंड 10 सेकंड में अगर आप साफ़ करते हैं हाथ से, तो उन सकते आपके पास 50% जम्स मर रहे हैं, वायरस मर रहा है, 60% मर रहा है, बट 95% 99% नहीं होता। तो इसलिए दिखाया जाता है मिनिमम आपका 20 सेकंड होना चाहिए, 20-30 सेकंड, ये कन्फर्म करता है 30 सेकंड में कि 99% वायरस। इसे हम लोगों ने बनाया है, इसका करीब करीब कॉस्ट आ रहा है 4000 इंक्लूडिंग GST, तो हम उस पर देना शुरू कर रहे हैं। बट जब इंडस्ट्री खरीदना शुरू करती है और वो बल्क में खरीदती है तो उनको सामान सस्ता मिलता है, तो हो सकता है वो 4000 में बेचे लेकिन मुनाफा अच्छा कमाए, या 3000 में बेचे, उनकी मर्जी है। जो हम लोगों को पार्ट मिले हैं उस हिसाब से हमने 4000 रखा है। अगर इंडस्ट्री लेती है तो हो सकता है मार्केट में और सस्ता हो जाए, या हो सकता है कि किसी का 1000 का ऑर्डर आए तो सर्किट और छोटा हो जाए और ज़्यादा चीपर हो जाए। 20% में मिल सकता है कॉस्ट में, तो हम इतना क्यों जा रहे हैं। सो सोप बहुत इम्पॉर्टेंट है, बट लोगों ने बताया ये पर्सनल हाइजीन के लिए अच्छा नहीं है, क्योंकि आप उसको हाथ से प्रेस करते हो और 4 लोग यूज़ करेंगे, 5 लोग यूज़ करेंगे, तो उनसे वायरस ट्रांसमिशन हो सकता है। तो कुछ लोगों, हमने जब लिटरेचर किया तो मालूम पड़ा कि लोगों ने हाथ से दबाना छोड़ के अभी पाँव से दबाना शुरू कर दिया है, तो पाँव से ऑपरेट करें। पर जब लिटरेचर रिव्यू किया तो ये भी मालूम पड़ा कि जो सबसे ज़्यादा वायरस स्प्रेड हो रहा है अभी इन दिनों में हॉस्पिटल के थ्रू, वो आपका शूज़ के थ्रू हो रहा है, चप्पल के थ्रू हो रहा है, क्योंकि मैक्सिमम वायरस थोड़ी देर हवा में रहता है, उसके बाद ज़मीन पर आ जाता है। जब आप चलते हैं तो रोड पे साथ साथ में अपना साथ में ये लेके जाते हैं। हालांकि हिदायत दी गई है जो भी घर में आदमी जाए वो शू खोल के ही जाए, बट शायद हमें अभी तक इस कल्चर में आए नहीं हैं और इसका कोई श्योरिटी भी नहीं है कि रोज़ बैठ के हम शू साफ करते हैं। तो हमने सोचा कि इससे अच्छा है कि क्यों नहीं हम पूरा का पूरा यूनिट ऐसे बनाए जिसको टचलेस कहें। तो टचलेस करने के लिए जब हम गए तो दो चीज़ें सामने आई। एक तो जो आदमी हमने जो पहले बनाया तो सोप लेते हैं, थोड़ी देर के बाद 5-6 सेकंड के बाद सीधा पानी लेते हैं और उसे अपने हाथ को वॉश करना शुरू कर देते हैं, बट वो सही नहीं है। WHO के नॉर्म्स के अकॉर्डिंग या CDC के नॉर्म्स के अकॉर्डिंग ये 20 से 30 सेकंड चाहिए। तो हमने सोचा कि ऐसा डिवाइस बनाया जाए लोगों को फोर्स करे कि आप पहले सोप लीजिए, इसलिए एक सिंगल टैप लगाया, इसमें से पहले 20 सोप आता है। जब इसको आप हाथ दिखाते हैं, ये प्रॉक्सी सेंसर है, बिल्कुल पास में जाते हैं तो ये ऑन होना शुरू हो जाता है, सोप आता है बाहर, और उसके बाद 20 सेकंड तक पानी नहीं आता। इसका मतलब है आपके पास सोप आ चुका है, आपको हाथ मलने हैं 20 सेकंड तक, और जैसे ही 20 सेकंड ख़त्म होना उससे पहले 17 सेकंड में एक बीप आना शुरू हो जाता है कि पानी आ रहा है, और उसके 20 सेकंड होने पे पानी आता है, करीब करीब 10 सेकंड तक रहता है। तो ये इंश्योर करता है 30 सेकंड का एक साइकिल है, बट कहीं पे 30 की जगह किसी को 25 चाहिए, 20 चाहिए, तो ये सारा इसमें मॉड्यूल पे एडजस्ट कर सकते हैं। तो इसमें पूरी फ्लेक्सिबिलिटी रखी गई है, ये पूरा टच फ्री है, और साथ साथ में ये भी रखा गया है कि इसको इजीली असेंबल कर सके। एक यूनिट किसी ने ख़रीदा, पावर प्लग होना चाहिए, एक टैब होना चाहिए बस पानी का जो इसके अंदर घुस जाए। ये कोई भी प्लम्बर लगा सकता है, तो ईजी टू इंस्टॉलेशन के हिसाब से भी ये सिस्टम बनाया है। पानी का भी बचत होगा? पानी का बचत बहुत है, क्योंकि हम लोगों ने रनिंग वाटर में कम किया है, काफ़ी टाइम देखा है कि लोग नहीं तो पानी बहता रहता है, हाथ धोते नहीं हैं। अभी जैसे सोप पूरा लग चुका है तो आदमी को लगता है कि नहीं जल्दी जल्दी हाथ धोने हैं, और
10 सेकंड के लिए पानी आएगा तो पूरा इफेक्टली यूज होता है। तो हम करीब करीब 30 ml सोप यूज करते हैं, करीब करीब ये 400 ml तक वाटर जाता है, बट कहीं पे और कमी है तो इसको थोड़ा और कम कर सकते हैं, बट इंश्योर करता है कि कितना पानी जाएगा कितने वॉशेस में। सर इसके लिए कॉस्ट মুখটা দেখো, মুখটা একটু নিচে নাও, আপনাকে ছাড়লো কি বললো প্রশাসন? প্রশাসন কিছু বলেনি, পুলিশ অফিসাররা বললো তুমি চলে যাও। আপনার টেস্ট করলো? টেস্ট করলো? কিছু পাওয়া গেছে? না। কোথায় যাচ্ছেন? আমি পানি হাওয়া যাবো। আপনি খুশি? হ্যাঁ আমি খুশি। बनारस से? बनारस से क्या करते थे वहाँ? हम रिक्शा चलाते थे। कितने दिन से आ रहे हैं? हम वहाँ से आ रहे हैं आज करीब डेढ़ महीना हो गया है। डेढ़ महीना कहाँ जाना है? हमको जाना है कलकत्ता बाली 24 पर, वही बाली हावड़ा। तो क्या बता, रास्ता में कहीं कोई रोका? नहीं नहीं, कहीं पे भी नहीं रोका, सिर्फ बंगाल पुलिस नहीं जाने दिया। एक महीना 6 दिन से हम यहाँ पड़े। एक महीना 6 दिन से? आज यहाँ कब पहुँचे? यहाँ अभी जो आगे चौराहा है वहाँ पर थोड़ा बहुत खाना पीना दे रहा है। और आप लोग खाना पीना कहाँ, कैसे रोक के खाए या होटल में खाते थे? कभी कभी होटल में खाते थे, कभी कभी हम लोग वहाँ पर पीता था पाउच वही खाते थे। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ডের সীমান্তে। আমরা দেখে নেব এখানে অনেকগুলো এসটিএসটিসি বাস দাঁড়িয়ে রয়েছে। যে সমস্ত শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে লকডাউনে আটকে পড়েছিলেন তাদেরকে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে আজ এই বাসে করে একদম এই আজ এই বাসে করে ডুবুরি চেকপোস্টে থার্মাল স্ক্যানিং করে তাদের প্রশাসনের দিক থেকে তাদের এই বাসে করে তাদের নিজের বাড়ির জন্য রওনা দেওয়া হবে। সিএফএম নিউজ সোহেল খান। চলো আস্তে আস্তে চলো, ফুলটা ছুটে ছিটে ছিটে যাবে। আমাদের সম্পদ আমরা
আজ কত ডিউটি হ্যাঁ মানে মানে ওই ডিউটি আসলে না ডিউটি থেকে না এটা কোভিড ওয়ান হসপিটাল কোভিড ওয়ান হসপিটাল লেভেল ওয়ান হসপিটাল কোথায় ছিলেন এইচএলজি ছিল আমরা হোটেলে আচ্ছা তো কতদিন মোটামুটি ছিলেন আট দিন মঙ্গলবার থেকে আজ মঙ্গলবার কি মানে মানে কি মনে হলো ওখানে আমার সাধারণ মানুষের জন্য কি প্রতিক্রিয়া দেবে একটা ওই সরকার মতো কিছু হয়নি সরকার বিভিন্ন মানে খুব ভালোভাবে চেষ্টা করছেন যাতে তাড়াতাড়ি ডিটেক্ট করা যায় যারা অসুস্থ হচ্ছে ওখানে মানে এইচএলজি রেফার করা হচ্ছে কোভিড ওয়ান হসপিটাল সেটা সারি হসপিটাল সেখান থেকে সব নেওয়া হচ্ছে সব নিয়ে কলকাতায় পাঠানো হচ্ছে এখনো পর্যন্ত রিপোর্ট নেগেটিভ কোনো পজিটিভ রিপোর্ট নেই তো এই আট দিনে মোটামুটি কতজন ওখানে সব গেল রে আট দিন তো নয় অ্যাকচুয়ালি দুই সপ্তাহ হয়ে গেল মানে আগের সপ্তাহ তো গেছে সব মিলে তাও ষাট এবং পঞ্চাশ না বেশি হবে আরও গতকাল গেল ছিয়াশিটা তার আগের দিন গেছিল ষাট তাহলে একশো প্রায় দেড়শো আর কি জ্বর শ্বাসকষ্ট কাশি এগুলো থাকলে তখন পাঠানো আপনারা কি ফুল প্রিকশন পেয়েছিলেন হ্যাঁ 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 অবশ্যই একদম প্রিকশন না হলে ঢোকাই যাবে না পুরো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট না হলে ভেতরে ঢোকানোর চান্সই নেই যে সমস্ত পেশেন্ট ছিল শিশুর পুরো খরচটাই মানে আপনি বুঝছেন যে এলাকাটা মোটামুটি ঠিক আছে নাকি যথেষ্ট পজিটিভ আর কি আমার যেটা মনে হলো যে মানে যা কাজ হচ্ছে একদম ঘাবড়াবার কিছু নেই মানে সরকারি সরকারি সিস্টেম মানে ঠিক মানে তো কাজ চলছে হ্যাঁ ভীষণ অ্যাক্টিভলি কাজ হচ্ছে এবং মানে খুব ভালোভাবে কাজ হচ্ছে সেটুকুই বলতে পারি এবং সেটা মানে আমাদের আসানসোল এই এলাকার মধ্যে একটাও পজিটিভ এখন মধ্যে পাওয়া যায়নি মানে খুব ভালো রকমভাবে ছানবিন করে পেশেন্টগুলোকে দেখে শ্রমিক যারা বা অনেকে বেড়াতে গেছিলো তাদের মাধ্যমে কি মানে ভয়টা আছে না তাদেরকে ঠিকঠাক তাদের ছাতনি করা যাচ্ছে না তাদের তো সব নিয়ে না হচ্ছে এখানে প্রথমেই ওদেরকে বাসগুলোকে আটকে দিয়ে একটা করে বাস ঢুকছে এই ছেলে ওখানে ওদের সব নেওয়া হচ্ছে সব তারপরে নিয়ে তারপরে সেগুলোকে কলকাতাতে পাঠানো হচ্ছে ওদের ফোন নাম্বার থাকা ফোন নাম্বার রেখে দেওয়া হচ্ছে ফোন নাম্বার ঠিকানা আছে যদি পজিটিভ হয় তখন ওদেরকে জানানো হবে বিভিন্ন জায়গায় কলকাতা আছে সম্পদ হ্যাঁ ঠিক আচ্ছা দিদিরা আপনাদেরকে বলছি যে আপনারা মানে আজকে প্রধানসভা যে কী তুলে দিয়ে গেলেন আমরা আজকে আমাদের এখানে পঞ্চায়েত অফিসের প্রধানের কাছে প্রায় চল্লিশ জন মানুষের দুস্থ মানুষের জন্য আমরা চাল ডাল চাল ডাল আলু এক্সেট্রা মানে এই সমস্ত জিনিসগুলো আমরা যেগুলো খাদ্য সামগ্রীগুলো সেগুলো আমরা দিয়ে গেছি আর আমরা এটাই আশা করছি কি আমাদের এখানে পঞ্চায়েত থেকে ইনি পঞ্চায়েত প্রধান যিনি আছেন তিনি মানে সমস্ত ওরকম যারা খুবই দুস্থ মানুষ তাদেরকে ওরা পৌঁছাতে একটু সাহায্য করবে আমাদেরকে আর আমরা সবসময় পঞ্চায়েতের সঙ্গেই আছি আগেও যদি দরকার আমাদের সেরকমভাবে পঞ্চায়েত যদি আমাদেরকে যদি কিছু বলে আমরা আমাদের এই মহিলা সমিতি থেকে আমরা সবসময় আমরা এগিয়ে আছি যতগুলো আমাদের যতটুকু আমাদের সামর্থ্য আছে সেই সবার আমরা নিশ্চয়ই আমরা আগামীকালেও আমরা আগামী দিনগুলোতেও আমরা চেষ্টা করবো আর প্রধানের কতটা সহযোগিতা পান আপনারা হ্যাঁ আমরা যখনই কোনো কাজে বলি প্রধান আমাদের সাহায্য করে আপনারা খুশি তো প্রধানের সাহায্য পেয়ে হ্যাঁ নিশ্চয়ই ঠিক ধন্যবাদ আচ্ছা প্রধান স্যার আপনার কাছে তো কিছু খাদ্য সামগ্রী এসে পৌঁছেছেন এলো কারা বিতরণ করলেন এটা আমাদের পঞ্চায়েতের সম্পূর্ণ যে পান্তপল্লী দুর্গা পূজা কমিটি আছে আমাদের মহিলা কমিটি ওটা সে মহিলার মাসি বোন আমাদের দিদিরা যারা সোশ্যাল কাজের সঙ্গে অনেক অনেক সময় যুক্ত থাকে এবং আছে সরকারিভাবে অনেকে যুক্ত আছে তারা আজকে তাদের সদিচ্ছাকে আমরা স্বাগতম জানাচ্ছি জিতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে আমরা গর্ববোধ হচ্ছে এই কারণে এই দুঃসব টাইমে কোনো রাজনীতি না করণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে প্রত্যেককে ফ্রিতে রেশন দেওয়া প্রত্যেকটা মানুষ যাতে যাদের কার্ড নেই তারাও যাতে পায় সামগ্রী সেরকমভাবে আমরা প্রয়াস করে যাচ্ছি এবং আমাদের পাশে যে এসে এনারা দাঁড়িয়েছেন আমাদের এই দিদিরা তাদের জন্য ওনাদের অসংখ্য ধন্যবাদ কারণ এরকম মানুষগুলোর জন্যই আজকে আমাদের এই চিন্তা যদি থাকে তাহলে এই দুস্থ মানুষগুলোর কোনো অসুবিধা হবে না আমরা এই সামগ্রীটা চল্লিশটা পরিবারের
কোয়ান্টিটিতে ওনারা দিল আমাদের, সেটা আমরা দুস্থ মানুষদের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এটা। এবং আরেকটা ধন্যবাদ দেবো পান্তপল্লী সোসাইটিকেও, কেন তারা আমাদের বিধান দেওয়ার সাথে দাঁড়িয়ে তারা এই অঞ্চলে আমাদের দিয়েছে, আগামী দিনে দিয়েছিল। তো তাদের জন্য আমি প্রত্যেকটা সোসাইটির মানুষকে এবং আমাদের এই দিদি কাকিমা সবাইকে ধন্যবাদ জানাবো। এটা দৃষ্টান্ত হয়ে থাকবো আমাদের এলাকায়, অনেক মানুষই আমাদের হেল্প করছে, তার মধ্যে এই মহিলা মহাম্মদ, যেহেতু মহিলা, মহিলাদের উদ্যোগটাকে স্বাগতম জানাচ্ছি। যেরকমভাবে মহিলা যেন আরও এগিয়ে আসে এবং আমাদের পাশে থাকলে আমরা ঠিক সঠিকভাবে মানুষগুলোকে, দুস্থ মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারবো। ঠিক আছে না?